প্রচারিত বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থের উপর ভ্যাট পরিশোধে বাংলাদেশ সরকারের নীতিমালা অনুসরণ করবে ফেসবুক। তবে এখনই বাংলাদেশে কার্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা নেই প্রতিষ্ঠানটির। এদেশে কার্যক্রম পরিচালনায় কয়েক সপ্তাহের মধ্যেই স্থানীয় প্রতিনিধি নিয়োগ করবে ফেসবুক। মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন ফেসবুকের দক্ষিণ এশীয় অঞ্চলের পাবলিক পলিসি ডিরেক্টর শিবনাথ ঠাকরাল। প্রতি সেকেন্ডে আপলোড হচ্ছে অগণিত ছবি, ভিডিও কিংবা স্ট্যাটাস। মুহূর্তে সেগুলো ছড়িয়ে পড়ছে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ওয়ালে, পড়ছে লাইক কমেন্টও। কিন্তু কতটা নিয়ম মেনে করা হচ্ছে এসব পোস্ট? হিসেব বলছে প্রতিদিন 20 লাখের বেশি অভিযোগ আসে, ব্যক্তিগত আক্রমণ, যৌন হয়রানি কিংবা জঙ্গিবাদের উস্কানি দেয় এমন পোস্টের বিরুদ্ধে, যার ভিত্তিতে 7,500 কোটি কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ চলতি বছরের প্রথম 3 মাসে। Before any user reported them to us. So we are constantly improving the amount of content we can detect proactively. এসব কন্টেন্ট যাচাইয়ে ফেসবুকের 15,000 কর্মী আছে বিশ্বব্যাপী, যাদের মধ্যে রয়েছে বাংলাদেশি সহ 50টি ভাষাভাষীর মানুষ। সব মিলে 37,000-এর বেশি কর্মী কাজ করছে ফেসবুকের হয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা 87টি কার্যালয়ে। বাংলাদেশেও কার্যালয় স্থাপনে আগ্রহের কথা শোনা গেলেও ফেসবুকের এই কর্মকর্তা বলছেন এখনই কার্যালয় নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যে এদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছে ফেসবুক। As of today, there is no plan to open office of Facebook in Bangladesh. But that doesn't stop us from appointing a local public policy person, as we have clarified. We'll be hiring a local public policy person here in Bangladesh, based out of Dhaka, just to make sure that we understand the country better. Our commercial teams are in town already, talking to advertisers. So there is a whole game plan, but it is not linked to a physical location to be set up. এ বিষয়ে আলোচনার জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিটিআরসি এবং রাজস্ব বোর্ডের সাথে সোমবার বৈঠক করেছে ফেসবুকের 8 সদস্যের প্রতিনিধি দল, যেখানে বিজ্ঞাপন থেকে আয়ের উপর ভ্যাট নির্ধারণের বিষয়ে আলোচনা অনেকটা এগিয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। And that is the plan going forward as well. So these are ongoing discussions with your different regulators in the country, including NBR, we're talking to BTRC. So once the entire process is set up, we will do whatever is required by now. বর্তমানে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় 2,80,00,000 সারা বিশ্বে, যা 170 কোটির মতো। সাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।